এই হলো কোটিপতির মেয়া হইয়া একজন শ্রমিকের বিয়াকরণের পরিণতি। তোমার জায়গায় আমি হইলে কবে স্বামীর কপালে জাটা মাইরা সইলা যাইতাম। তোমাকে কিন্তু আমি ডাকিনি, তাই গায়ে পড়ে আমার স্বামীর সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। কই কি সাধে, 3 বছরে 2টা পোলাপান জন্ম দিছো, আবার আরেকটা পেটে। ওই দিকে তো ক্ষমতার ঘাটতি নাই, অথচ পেট ভরে এক বেলা খাইতে দিতে পারে না। তুমি সে কবে থেকে অসুস্থ? তোমার চিৎকার হই না আমার তোকে পানি আহে, কিন্তু তোমার গুণদোষ স্বামী তোমার ডাক্তারের কাছে নিয়ে জানে ক্ষমতাই হয় না। এখনো সময় আছে, বাবা মার কাছে ফিরা যাও। এক কাম করো মিয়া, বউটা তো তোমার সাথে যাইবো না, তুমি বড় মারের সাথে চলা যাও। অকর্মা কোন জায়গা, এসো কাছে এসো। কি হলো, আমার মাথাতে হাত রেখে আমাকে একটু আদর করবে না? নাজ, আমি সত্যি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তাহলে তো তুমি অপরাধী। হ্যাঁ, অপরাধী। অপরাধ করলে শাস্তি পেতে হয় জানো? আমি তো শাস্তি পেতে চাই, আমাকে তুমি শাস্তি দাও। তাহলে তোমার শাস্তি হিসেবে আমার একটা আবদার রাখবে? রাখবো, রাখবো। আমার মনটা মাঝে মাঝে বলে আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু বিশ্বাস করো, তোমার বুকে মাথায় রেখে ঘুমনের স্বাদ আমার এখনো মেটেনি। তাই তুমি কথা দাও, আমার স্বাদটা পূরণ করার জন্য তুমি আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবে। কথা দাও আলি, কথা দাও, কথা দাও। জীবনে তো কিছু দিতে পারলাম না, তবে তোমার এই স্বাদটা আমি পূরণ করব। দেখুন, মাথার টিউমারটার ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নইলে ক্যান্সারের রূপ নিতে পারে। যদি পারেন আজই ভর্তি করে দিয়ে যান। অপারেশন করতে কত টাকা লাগবে? সব মিলিয়ে 40-50 হাজার টাকা লাগবে। ডাক্তার সাহেব, আপনি ভর্তি করার ব্যবস্থা করুন। কি ব্যাপার, অভাবে বউ বুঝি ঘরের দরজা বন্ধ করে দেয়? না চাচা, বউর অপারেশন করতে 50 হাজার টাকা লাগবে, কোথায় যে পাই। তোমার চোখের সামনে সেই কবে থেকে 1 লক্ষ টাকা গড়াগড়ি খাচ্ছে, তুমি তো চোখ থাকতেও কানা, দেখবি কি করে? আবারও সন্তান বিক্রি করার কথা বলছো চাচা? দেখো আলি, তোমাকে ঠিক আমি বোঝাতে পারছি না। তোমার ছেলে কোটিপতির চৌধুরী বাড়িতে মানুষ হবে, তুমি তো কিছুই করতে পারছো না। টাকার অভাবে আজ বউ মরবে, 2 দিন পরে না খেয়ে সন্তান মরবে, তখন তোমার এই পিতৃত্ব আর স্বামিত্ব কোথায় থাকবে? তার চেয়ে ছোট সন্তানকে বিক্রি করে দাও, তোমার সব কুল রক্ষা পাবে। বউয়ের অপারেশন করিয়ে বাকি 50 হাজার টাকা দিয়ে একটা কিছু করতে পারবে, তুমি রাজি হয়ে যাও। টাকাটা রাজি দিতে পারবে? অবশ্যই, আমার কাছ থেকে দিয়ে দিচ্ছি, পরে চৌধুরীর কাছ থেকে নিয়ে নেব। এক রাতের মধ্যে তুমি এত টাকা কোথায় পেলে? শুধু বিশ্বাস রেখো, চুরি করিনি। তুমি সত্যি করে বলো তো, আমি বেঁচে থাকার জন্য আমাকে কিছু হারাতে হবে না তো? নাজ, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? বিশ্বাসই তোমার একমাত্র অহংকার, তুমি জয়ের বিজয়কে দেখে রেখো। চলুন, আপনাকে অপারেশন থিয়েটার যেতে হবে। Thank you.
রাজা এনেছিস? রহমত, তোমাকে যখন বলেছিলাম তখন তুমি আমার জন্য একটা সন্তান জোগাড় করে দিতে পারোনি, আজ যখন নিয়ে এলে তখন খোদা আমার স্ত্রীকে মা হবার ক্ষমতা দিয়ে দিয়েছে। এই ডাক্তার আজই বলেছে আমার স্ত্রী মা হতে চলেছে। আমার এত বড় লোকসান আমি হতে দেব না, আলীর সন্তানকে আলীর কাছেই ফিরিয়ে দেব। ভয় আর কিছু নেই, অপারেশন সাকসেসফুল। জয়, বিজয়, জয়, বাবা আমার। বিজয় কোথায়? চাচির কাছে বুঝি? যাও, বিজয়কে নিয়ে এসো। কতদিন ওকে আমি কোলে নিনি। কি হলো? যাও, কাঁদছো কেন তুমি? আমার বিজয় কোথায়? নাজু, নাজু, তোমার জীবন বাঁচানোর জন্য। আমার জীবন বাঁচানোর জন্য কি? বিজয়কে এক নিঃসন্তান পিতার কাছে বিক্রি করে তুমি এত বড় পাষাণ হতে পারলে? তুমি আমার বুক থেকে বিজয়কে বিক্রি করে দিয়ে তোমার বুকে আমার মাথা একা সাত তুমি এইভাবে সত্যি করে দিলে? তুমি সন্তানের প্রতি মমতাকে এইভাবে খবর দিলে? আজ মনে হচ্ছে তুমি মানুষ না, তুমি অন্য কিছু, তুমি অন্য কিছু। নাজু, আমার নাম ধরে তুমি ডাকবে না। তোমার প্রতি আমার বিশ্বাসের বুকটা ঘৃণায় ভরে গেছে। তুমি আমার মাতৃত্বকে ছোট করে দিয়েছো। তুমি এই মুহূর্তে যাও, আমার বিজয়কে আমার বুকে ফিরিয়ে এনে দাও, নইলে নইলে তোমার এই মুখ আমি কোনোদিন দেখবো না, কোনোদিন দেখবো না, কোনোদিন না। চাচা, 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 রহমত গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। খোদা, আমি এখন কি করব? নাচবাজে বিজয়কে ছাড়া আমার মুখ দেখতে চাইনি। এখন আমি বিজয়কে ছাড়া কোন মুখ নিয়ে নাচবার সামনে গিয়ে দাঁড়াবো? মা, তুমি এমন সময় এলে যখন আমি সব কিছু হারিয়ে ফেললাম। কিন্তু যে বেঁচে আছে, যে পৃথিবীতে আসছে, তাদের বাঁচানোর জন্য তুই আমার সাথে চল না, যে চল, এ আমার অনুরোধ। হায় ভগবান, এতদিন জানতাম মহিলার ডাস্টবিনে ফেলে, এখন দেখছি মানুষের বাচ্চা বি ফেলে। ভয় নাই রে, তোর ভয় নাই, আমার কাজ হইল ময়লা পরিষ্কার করা, তবে তোর মা বাবার মতো আমি মনে করিব না, তোকে আমি মানুষ করব। জানিস তোকে দেখে আমার কি মনে হইতাছে? তোর মা বাবার ঠিকানা যদি আমি জানতাম তাহলে বলতাম আমি তোকে মানুষ করেছি।
কাছে যেতে হবে মা এই আ আ তোর কত বড় সাহস আমার মাকে তুই আমার আগে চুমু দিতে যাস তোর কথা শুনে মনে হচ্ছে তুই মায়ের একমাত্র সন্তান হিসাবে দুজন কিন্তু তুই মেয়ে বিয়ে দিলেই পর হয়ে যাবি সুতরাং মা শুধু আমার একদম একা মা একটা কাজ করো না ভাইয়ের এই কথাটা মিথ্যে করে দেওয়ার জন্য বাজার থেকে আরেকটা ভাইয়া কিনে আনো তো দেখি তখন কি করে বলতে পারে তুমি শুধু ভাইয়ার যদি বাজার থেকে সত্যি সত্যি কিনে আনা যেত তাহলে কি এতটা বছর অপেক্ষা করতাম আমি কিনে নিয়ে আসতাম তোমার মতো তুমিও চাও মা আমার আরো একজন ভাগিদার হোক যে তোমার স্নেহ মমতাকে আমার সামনে ভাগ করে নেবে মায়ের স্নেহ মমতাকে কোনো সন্তান ভাগ করে নিতে পারে না মায়ের ভালোবাসা সবার জন্য সমান আয় মা আয় দেখি এই ছবিগুলো এবার আমি প্রদর্শনীতে দেব রিয়েলিস্টিক ছবি হিসেবে দারুণ ভাবে প্রশংসিত হবে কে তুমি আমার নেগেটিভ খুলে ফেললে মানুষ তবে তোমার মতো বিকৃত রুচির কোনো ধনীর সন্তান নই দামি টেবিলে দামি খাবার খেয়ে ক্ষুধার্থ এইসব ছেলেদের কি মনে করো রাস্তার কুকুর কুকুর ছাড়া কি ডাস্টবিনের খাবার মানুষ খায় বিলাস ভবনে বসবাস করে তোমার মতো মেয়ের চোখে তাই মনে হয় কিন্তু এরাও মানুষ হ্যাঁ মিস্টার আমার মনে হয় আপনি এদের মতো ছিলেন তাই অতীত কথা মনে পড়ে গেছে হ্যাঁ মেয়ে কত বড় লোকের ঘরে জন্ম নিয়েছ কত টাকার মালিক তোমার বাবা আমার ঠিকানাটা নিয়ে যাও তোমার বাবাকে গিয়ে বলবে তোমাদের সম্পত্তির হিসাবটা আমার ঠিকানায় পাঠিয়ে দিতে আমি এক চেকে কিনে নেব এক চেকে ইউ রিমেম্বার ইট রিমেম্বার ইট তুমি জানো না আমার বাবার নাম করা উকিল আইনের মারপ্যাচে তোমাকে এমন অবস্থা করবে তোমার ওকে ইওর অনার করেও তোমাকে বাঁচাতে পারবে না ইওর অনার নারী নির্যাতনে আজ সারা দেশটা ছেয়ে গেছে আসামি রমজান তার স্ত্রী সালমা বেগমকে দিয়ে দেহ ব্যবসা করাতে চেয়েছিল সালমা বেগম দেহ ব্যবসায় রাজি না হওয়ার কারণে তাকে খুন করেছে খুন তাই আমি এমন একজন জঘন্য স্বামী রূপী খুনির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কামনা করছি মালিক আপনি কি বলছেন আমার মত অসুখ হয়ে মরে গেছে আমি খুন করি নাই বেগম সাহেবা বেগম সাহেবা আপনি মালিককে বুঝিয়ে বলেন যেন আমার মৃত্যুদণ্ড দেওয়া না হয় এই রমজান কি শুধু তোর একার নাম এ হলো খুনি রমজান বউকে খুন করেছে ইওর অনার আদালতে লড়তে হবে তো তাই প্র্যাকটিস করছি তাহলে একবার না ওকে তিনবার মৃত্যুদণ্ড দেবেন মালিক বাবা তোমার কাছে আমার একটা কেস আছে ছোট খাটো কেস লড়বার মতো সময় আমার হাতে নেই আমার অ্যাসিস্ট্যান্টের সাথে আলোচনা করো বাবা বল আমাকে বল কে তোকে কি বলেছে বল তোমাদের কাউকে শুনতে হবে না আমারটা আমি বুঝবো বোঝা ভালো বেশি বোঝা ভালো না কমিশন চাইলে কমিশন দেব কিসের কমিশন আমি কেন কমিশন খাবো নাজমা পাওনাদ গরিব ছেলে মেয়েদের জন্য এই এতিমখানা দিয়েছেন ওদের পেট ভরে খাবার সাপ্লাই দেবার জন্য আপনাকে কন্ট্রাক্ট দিয়েছেন আর আপনি অর্ধেক খাবার দিয়ে বাকিটাকে আত্মসাত করবেন এ আমি হতে দেব না আমি সব কথা নাজমা আপাকে বলে দেব তার আগে আমি তোর জিভ কেটে দেব তাহলে কিছুই বলতে পারবি না শাহানা বেগম এই
ভালো বেশি বোঝা ভালো না আপনার চিপ কাটতে চেয়েছিল কেন এরা সবাই এতিম নাজমা আপা নামের একজন এই এতিমখানা চালায় ওই কাদের খাবার দেবার কন্ট্রাক্ট নিয়ে অর্ধেক খাবার দেয় জানো আমরা পেট ভরে খেতে পারি না ও আমাদের খাবার হোটেলে বিক্রি করে দেয় তুমি কে তোমাদেরই মতো একজন আমার মা বাবা আমাকে ছোটবেলায় ডাস্টবিনে ফেলে চলে গিয়েছিল তোমরা তো তবু এক মুঠো খেতে পাও কিন্তু আমার কপালে রোজ এক মুঠো খাবারও জোটে না একটু দাঁড়াও এই নাও তুমি খাবে এ হয় না তুমি না খেয়ে আমাকে খাওয়াবে মনে করো আজ থেকে আমি তোমার বন্ধু হলাম তুমি খাবে না তুমি না খেলে আমি খুব কষ্ট পাবো বন্ধু আজ আমার সেই মা বাবাকে দেখতে বড় ইচ্ছে করছে তোমাকে দেখিয়ে বলতে ইচ্ছে করছে তোমরা দেখো একটি ছোট্ট ছেলে ওর মুখের খাবার আমাকে দিয়েছে আর তোমরা আমাকে খুদার চালায় ডাস্টবিনে ফেলে দিয়েছিলে এই আমাকে একটু ভাত দিবি আমি আমার বিজয়কে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি এটা দারুণ ক্ষুধা দিবি এক মুঠো ভাত নাজমা আমাকে বলেছে বিজয়কে খুঁজে না নিয়ে গেলে আমার মুখ দেখবে না আমি আর চলতে পারছি না আমাকে এক মুঠো ভাত দিবি এই নাও খাও খুদার সালা তুই বড় কঠিন সালা রে আমি কত বড় স্বার্থপর সব ভাত আমি খেয়ে ফেললাম আমি কিছু মনে করিনি তুমি তো আমার বাবার মতোই খবরদার আমাকে তোর বাবার মতো বলবি না আমি কারো বাবা হতে পারি না আমি যদি কারো বাবা হব তাহলে নিজের সন্তানকে বিক্রি করে দেব কেন নিশ্চয়ই অভাবের জন্য আমার মা বাবা ঠিক এই কারণে আমাকে বিক্রি করেনি তবে ডাস্টবিনে ফেলে দিয়েছি তোমার ছেলে তুমি কার কাছে বিক্রি করেছ তুমি জানো না না তাই তো খুঁজে ফিরি আর আমি খুঁজছি আমার মা বাবাকে ভালোই হলো তোমার ছেলে নেই আমার মা বাবা নেই মনে করো তুমি আমার বাবা আর আমি তোমার ছেলে তুমি এখন থেকে আমার কাছেই থাকবে আমি তোমাকে রোজ ভাত খাওয়াবো কি থাকবে না থাকবো চলো আমার বিজয় এতিমখানার খাবারের সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা আমি তোমাকে দিয়েছিলাম আমি অবাক হয়ে যাচ্ছি সেই খাবার বাইরে বিক্রি হয়ে যাচ্ছে অথচ খবরটা তুমি আমাকে জানাওনি কেন ম্যাডাম কন্ট্রাক্ট দেওয়ার সময় জানতাম না পরে জেনেছি ওর ভাই নাম করা গুন্ডা রঘু গুন্ডার নাম শুনলে সবাই ভয় পায় একদিন আমি প্রতিবাদ করেছিলাম ওর ভাই রঘুন্ডা আমাকে বলেছিল এ কথা আপনাদের কাউকে যদি জানাই তাহলে এতিমখানা পুড়িয়ে দেবে
আপনারও ক্ষতি করতে পারে। টিটু, ওই রঘু গুন্ডাকে গিয়ে বলে দিস আমি ওকে চ্যালেঞ্জ করছি, ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও আমার মায়ের যেন কোনো ক্ষতি করে, আমিও দেখতে চাই ও কত বড় রঘু গুন্ডা। আমি বাগানের ফুটন্ত তাজা গোলাপ চাই, তাজা গোলাপ যা ডাটাতে কাটা থাকবে ওই কাটাতে আমার হাত কেটে যাবে, আমি রক্তাক্ত হাত দিয়ে গোলাপের এক একটা পাপড়ি ছিড়ব, মজাটাই আলাদা। যা একটা ফুটন্ত তাজা গোলাপ তুলে নিয়ে আয়। আমার লাগে বড় বড় আমার মনটা কত নরম, কেউ জানে না তো হাইরে আমার চোখের পাতায় সরম, আমার লাগে বড় বড় আমার মনটা কত নরম।
আরে দেখছিস কি, প্রেম করবি আমাকে, ভালোবাসবি? জানিস আমাকে না কেউ ভালোবাসতে চায় না, তাই মনে বড় ব্যথা রে। তোরাই বল, মেয়ে হয়ে জন্ম নিলাম, কেউ যদি আমাকে ভালোই না বাসলো তাহলে জন্মটাই মিথ্যে হয়ে যাবে না? দুঃখ করিস না, আমাকে রঘু দাদার কাছে চল, সে তোকে এমন ভালোবাসা বাসবে তোর দুঃখই থাকবে না। সোনার চাঁদ, তোমরা কি মনে করেছো এটা আমার মনের কথা? আরে এটা হলো সিনেমার ডায়লগ, বিজলি ছবি দেখেছো? আমরা তো সিনেমা দেখি না, তাই তোর হাত যখন ধরেছি তখন রঘু দাদার কাছে নিয়ে যাব। মেয়ে মানুষ দেখলেই লোভ হয় না? বিজয়পথ ছবি দেখেছো? তোমারই মতো অজয় দেবগান গুন্ডাদের মেরে টাবুকে সেভ করেছিল। আমি ছবি টবি দেখি না, তাই অজয় দেবগান টাবু টাবু কাউকে চিনি না। এক মিনিট, ভিউ কার্ড দেখাচ্ছি। আরে তৌফিক রোশন, আমার মনে হয় মাথা নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে, কোনো গ্যারেজে গিয়ে টাইট দিয়ে নাও। সিনেমার সব হিরোরাই প্রথম প্রথম এরকম করে, তারপর বলে দে দে প্যার দে, প্যার দে, প্যার দে রে, দে দে প্যার দে। কাজল, আমি জানতে চাই তুই সিনেমা দেখা, সিনেমা দেখে সিনেমার সংলাপ যাকে তাকে বলা বন্ধ করবি কিনা? মা, তুমি আমাকে ভাত খাওয়া বন্ধ করে দিতে বলো আমি বন্ধ করে দেব, কিন্তু সিনেমা দেখা আমি কিছুতে বন্ধ করতে পারবো না। যেদিন আবার বিপদে পড়বি সেদিন আজকের মতো তোকে কেউ আর উদ্ধার করতে আসবে না, তখন বুঝবি। মা তুমি নিশ্চিত থাকতে পারো, ওই রঘু গুন্ডা আমার কিছুই করতে পারবে না। কি বললে? ওই নাজমা আলী আর তার ছেলে আমাকে ধমক দিয়েছে? ইয়েস। কাদের? হেই কাদের, তোর কন্ট্রাক্ট বাতিল করেছে, আমাকে বলিস নি কেন? আমি আজই শুনেছি। বল তোর কত টাকা লোকসান হয়েছে? মাসে 5 লাখ। 5 লাখ? রঘু গুন্ডার ভাই হয়ে তুই মাসে 5 লাখ টাকা লোকসান করবি? তাহলে তো আমার লাইসেন্সটা আমাকেই বাতিল করতে হয়। সাহস, তুমি তোমার ভাইয়ের জন্য আমার এতিমখানাতে খাবার সাপ্লাই দেবার কন্ট্রাক্টটা তুমি রিকনফার্ম করতে এসেছো? সাহসের কি দেখেছেন ম্যাডাম? আমার হুঙ্কারে শান্ত আকাশে ঝড় শুরু হয়ে যায়, আমার চিৎকারে গর্ভবতীর ডেলিভারি হয়ে যায়। আমি যদি ইচ্ছা করি আপনার বাসা থেকে অফিসে আসার রাস্তাটা বন্ধ করে দিতে পারি। এই তোর এত বড় সাহস, তুই আমার মাকে ধমক দিস? উঠ, আই সে গেট আউট, গেট লস্ট। খবরদার, আবার যদি তোর মতো গুন্ডার চেহারা আমার চোখে পড়েছে তাহলে এই শহর ছেড়ে চলে যাবার টিকিটটা আমি তোর হাতে ধরিয়ে দেব। কে কার হাতে টিকিট ধরিয়ে দেয় তা সময় বলে দেবে। দরজা খুলুন ভাইয়া, দরজা খুলুন ভাইয়া, দরজা খুলুন। কি হয়েছে? আমার বান্ধবীকে গুন্ডারা হাইজ্যাক করে নিয়ে গেছে। প্লিজ ওকে বাঁচা। কি ব্যাপার, ওরা কোথায়? কাউকেই তো দেখছি না, নির্জন জায়গা, ভীষণ ভয় লাগছে। কি করি, আসছে না কেন? হাই বেবি ডল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভয় নেই,
আমরা সবাই টাকাওয়ালার সন্তান খালা বলেনি দাম দিতে আমরা ভুল করি না চলো ঘরে চলো দেখো আমি তোমাদের খালাকে চিনি না আমি প্লিজ সেভ মি আরে দোস্ত তুই কন্টাক্ট করেছিস ঠিক আছে আয় ভাগাভাগি করে নি কিন্তু আমার তো ভাগাভাগি করার অভ্যাস নাই কিন্তু আজ যে দোষ ভাগাভাগি করতে হবে জয় কাজটা তুই ভালো করলি না মনে রাখিস চল জয় একটা মেয়েকে নিয়ে আমাদের সাথে শত্রুতা কিনে নিল এই শত্রুতার অনেক বড় দাম ওকে দিতে হবে নইলে আমার নাম নাদিম না হ্যালো কথা বলছেন না কেন কথা বলুন হ্যালো প্লিজ কথা বলুন মনির কথা ফোনে বলা যাবে না সরাসরি যাব হ্যালো বাসি তো বুনে কাটে না মনে এত আশা জাগে কেন জানি না এত দেখি তবু কেন তৃষ্ণা মেটে না আমার প্রেমের তুলনা কখনো যেন মুছে ফেলো না দেখেছি
সে ছবি আমার প্রেমের তুলনা কখনো যেন মুছে পেল না কোনদিনও চোখের অরলে জেগেল এত দেখি তবু কেন তৃষ্ণা মেটে না এত বলি তবু যেন বলা হলো না লাজি মরে দুটি চোখে দিয়ে থেকো না এত বলি তবু যেন বলা হলো না তুমি যে আমার মনের ঠিকানা তোমাকে ছেড়ে কোথাও যাব না বুকে আমার সুখের সীমানা এখানে করব বাসর রচনা তুমি যে আমার মনের ঠিকানা তোমাকে ছেড়ে কোথাও যাব না বুকে আমার সুখের সীমানা এখানে করব বাসর রচনা দীপানিশি সোহাগী এ বুকে থাকো না এত বলি তবু যেন বলা হলো না কত কাছে আছি আরো কাছে টানো না লাজি মরে দুটি চোখে দিয়ে থেকো না এত বলি তবু যেন বলা হলো না এত দেখি তবু কেন তৃষ্ণা মেটে না কত ভালোবাসি তবু নেশা কাটে না মনে এত আশা জাগে কেন জানি না এত বলি তবু যেন বলা হলো না জয় ভাইয়া তাহলে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে একটু মজা করতে হয় জয় তোমার সাথে দেখা না হলে আমার জীবনের পরিবর্তন আসতো না মোনা আমি সেদিন যে ব্যবহার করেছিলাম শুধুমাত্র তোমাকে বোঝাতে চেয়েছিলাম মানুষকে ভালো না বাসলে নিজেকেও ভালোবাসা যায় না এই যে আজকের তুমি কে বলবে সেই তুমি বাহ মেম সাহেব বাহ তাহলে আপনি আমার প্রতিদ্বন্দ্বী এখন বুঝতে পারলাম আপনি আমার ভালোবাসা কেড়ে নিয়েছেন কাজল বাস আর কি নেব মিথ্যে তো অনেক বলেছো আজও কি বলতে চাও মেম সাহেবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তুমি যদি মেম সাহেবকে ভালোবাসবে তাহলে আমার মতো গরিবের মেয়েকে কেন ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে জয় তুমি বলো মেয়েটা যা বলছে সব সত্যি এই আমার প্রেম বল কোন ছবির নায়িকার সংলাপ বলছিস মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝলে না আমার বোনের বান্ধবী ওর কাজ হলো শুধু সিনেমা দেখা আর সিনেমার নায়িকাদের সংলাপ বলে বলে সবার সাথে মজা করা আমি কিন্তু সত্যি সত্যি করেছিলাম আচ্ছা এবার গল্প কর আমি গিয়ে দেখি আর কাউকে বোকা সাজাতে পারি না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমার স্বামীর হাত থেকে আমার বাচ্চাকে বাঁচান আমার স্বামী আমার বাচ্চাকে টাকার লোভে একজনের কাছে বিক্রি করে দিতে চায় এই আমার সন্তান আমি বিক্রি করব তোর কি হ্যাঁ তুই এই বাচ্চার মা আর আমি বাবা আমার অধিকার তোর চেয়ে অনেক বেশি আমার টাকা চাই টাকা টাকা অনেক বেশি টাকা অনেক বেশি টাকার চেয়ে তোমার মতো পাষণ্ড পিতা আর কিছুই বলতে পারে না তা আমিও জানি কিন্তু এক মা জানে তার বুক থেকে তার কোল থেকে তার সন্তান কেড়ে নিয়ে বিক্রি করে দিলে সেই মা কতটুকু কষ্ট পায় সে যতদিন বেঁচে থাকে কষ্ট নিয়েই বেঁচে থাকে দেখুন ম্যাডাম আপনি আমাদের স্বামীর ব্যাপারে না গলাবেন না আপনি আপনার কাজে যান এই কি বললে তুমি কি বললে সন্তান জন্ম দিয়ে যদি খেতে দিতে না পারো তাহলে জন্ম দিয়েছিলে কেন তোমার মতো বাবাকে এই সমাজে রাজপথে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত তোমার মতো বাবা এই সমাজ সংসারে কলঙ্ক তোমার মতো বাবা এই সমাজ সংসারে বেঁচে থাকলে প্রতিটি সন্তান তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলবে আরে বাবা তো তাকেই বলে
যে বাবা তার নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বাঁচাতে চায়। আরে তুমি তো কুসন্তান, বাবার কুসন্তান। শোনো, তোমার টাকা আমি দেব, ফাতেমার মালিক হিসেবে নয়, একজন মা হয়ে ফাতেমার মাতৃত্ব থেকে দান দেবার জন্য। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি এমন কাজ কখনো করতে যাবে না। বেগুন সাহেবা, আপনার পা দুটো ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এমন কাজ করব না, কোনোদিন না, কোনোদিন না। আমি কসাই, আমি এই সবার সংসারে বাবাদের কলঙ্ক। আমাকে গুলি করে মারা উচিত, আমাকে গুলি করে মারা উচিত। বাবা, তুমি কাঁদছ? আবার বুঝি খিদে পেয়েছে? নাজমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক নাজমা আলীর মেয়ে জয়া। আচ্ছা মা, এই টেবিলে আমরা সবসময় তিনজন খাই, অথচ তুমি পাঁচটা প্লেট সাজিয়ে রাখো, কেন? ওই দুজন কে? কোন আপনজন? যারা হয়তো তোমার কাছে নেই, অথচ তুমি প্লেট সাজিয়ে বছরের পর বছর অপেক্ষা করছো। তুই ভুল বুঝেছিস মাকে, এটা হলো টেবিলের সৌন্দর্য, তাই না মা? মার আপনজন বলতে তো শুধু আমরা দুজন, বলো না মা। এটা কোনো প্রশ্ন হলো? তাড়াতাড়ি খেয়ে নে, অফিসে অনেক কাজ। বড় মা, আমার খুব খিদে পেয়েছে, আমিও খেতে বসি। কাজল, তুই কিছু মনে করিস না মা, ওই চেয়ারটাতে বস।
মা, তাহলে কি জয়ার কথাটা সত্যি? তোমার এমন কোন আর দুজন আপনজন আছে যাদের জন্য খাবার টেবিলে আরো দুটো প্লেট সাজিয়ে রাখো? কিছু প্রশ্নের জবাব দেওয়া যায় না বাবা। ভাইয়া, এর ভিতর নিশ্চয়ই একটা কিন্তু আছে। আরে না না, আর কোনো কিন্তু নয়, আমি 100% শিওর জয়া আমাকে ভালোবাসে। আচ্ছা তোরাই বল, আমার মতো চেহারা এই কলেজে কজনের আছে? এই তো সেদিন মনোয়ারা ফিল্মসের প্রযোজক আব্দুল আলিম সাহেব আমাকে ডেকে বললেন, এই যে হ্যান্ডসাম বয়, হিরো হবে হিরো? আমি বললাম না, ব্যাস আমাকে কিভাবে যে অনুরোধ করলো, বলল এক ছবিতে সুপারস্টার বানিয়ে দেবে। আমাকে সবাই চিনেছে আমি কি জিনিস, শুধুমাত্র তোরা কজন চিনলি না রে। আমাদের কথা ছেড়ে জয়ের কথা বল, তোর কথা বলেছিলাম, জয়া পাত্তাই দেয় না। জানিস বাবু স্যারের ক্লাস করতে আমার খুব ভালো লাগে। তোর ভালো লাগে না? লাগে, তবে স্যার একটু বেশি বেশি কথা বলে। কিন্তু তবু স্যার খুব মজা করে কথা বলে না রে, খুব সুন্দর গুছিয়ে, আমার খুবই ভালো লাগে। দেখ না হিংসে করছে। আসি রে। আচ্ছা I'm sorry. ও মা গো, আমার পাটা বুঝি ভেঙে গেল, ভেঙে গেল আমার পাটা। কোথায় ব্যথা পেয়েছো? এইখানে ব্যথা। একটু কষ্ট করো, আমি ঠিক করে দিচ্ছি। রানা, শুনলাম তুমি নাকি আমাকে ভালোবাসো। কি হলো বলো না, আমি মানুষের মুখে শুনতে চাই না, তোমার মুখে শুনতে চাই। হ্যাঁ, আমি অনেকদিন থেকে মনে মনে তোমাকে ভালোবাসি। এবার শুনবে না তোমাকে আমি কতটুকু ভালোবাসি? তুমি না বললে আমি কি করে বুঝবো জয়া? আমার পাটা চিপে দেবার পরও তুমি তোমার যোগ্যতার কথা বোঝনি? বোঝনি তোমার জায়গা আমার বুকে না হয়ে কোথায় হতে পারে? ভবিষ্যতের জন্য আর হয়তো আমাকে নিয়ে স্বপ্ন দেখবে না, আন্ডারস্ট্যান্ড? যাক, বন্ধুরা দেখেনি, বান্ধবীরাও শোনেনি, ইজ্জতটা বাঁচল। বেশি বোঝা ভালো না ভাইজান, এই সেই শালা যে এতিমখানাতে আমাকে বেশি বুঝিয়েছিল। আমার এক একটা ঘুষির ওজন তোর কিন্তু জানা, তাই বলছি সময় থাকতে ভেগে যা। এই তুই কিন্তু আমার ঘুষির ওজন জানিস না, তাই বলছি কেটে পর। কত ওজন? 50 কেজি। ওরে বাবা, আগে বলবেন তো। যাই ভাই, মাফ করে দিন। বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। এবার আমার খুশির ওজনটা দেখ। Yeah.
চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কই কি হলো ভাইয়া, এসো ভেতরে এসো। না মানে আমার নোংরা পায়ে ভেতরে আসবো? কারেক্ট, সত্যি কথাটাই বলেছেন। দেখুন মিস্টার টিটু, আপনি অফিস ম্যানেজার, তাই ঘরের ব্যাপারে নাক না গলালেই খুশি হব। শুধু ঘর কেন, একদিন আরো অনেক কিছুতে আমাকে নাক গলাতে হবে। সেদিন ইচ্ছে করলেও তুমি আমার লম্বা নাকটা কেটে ছোট করতে পারবে না। মনে হয় কিছু শোনার ইচ্ছে করছে, লাভ হবে না, যেতে পারেন। কি হলো, এসো ভাইয়া এসো, তুমি এখানে বসো, আমি আসছি, ঠিক আছে? মা বুঝি এমনই হয়, কি অপূর্ব ছবি মা। মা তুমি কোথায়? মা তোমার কি আমার এতটা বছর একবার মনে পড়েনি? মা তোর কথা আমার মনে পড়ে, শুধু জানি না বিধাতা তোকে কোথায় আমার চোখে আড়াল করে রেখেছে। মা আজ আমি ভীষণ একটা বিপদ থেকে বেঁচে এসেছি মা, একদল গুন্ডা আমাকে তুলে নিতে এসেছিল, আমার এক ভাইয়া আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে মা। কে সে? চলো ভাইয়া। আমার মা, তুমি কে বাবা জানি না, তুমি আমার মেয়েটাকে মহাবিপদ থেকে রক্ষা করে এনেছো, তোমাকে কি বলে দোয়া করব জানি না। তবু কেন জানি তোমার মুখটা দেখার পর তোমাকে প্রাণ খুলে দোয়া করতে ইচ্ছে করছে। যে মুখে আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারিনি, সে মুখে এমন কি দেখলেন? তোমার মা নেই বুঝি? জানি না, হয়তো বা আছে হয়তো বা নেই। আমি তো এই পৃথিবীতে এক হতভাগ্য সন্তান, যে সন্তানকে মা অবহেলা করে, অবজ্ঞা করে, মাকে মা ডাকার আগেই ডাস্টবিনে ফেলে দিয়েছিল। মায়ের দোয়া পাবার কপাল আমার কোনোদিন হয়নি, তাই আপনার দোয়া তো আমার কপালে সইবে না। মা বলো না, এ কেমন মা, সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়, এমন নিষ্ঠুর মা ওই পৃথিবীতে আছে? বিজয় যদি কোনোদিন জানতে পারে ও কি বিক্রি করে দেওয়া হয়েছিল, বিজয় হয়তো আমার প্রতি এমনই একটা ধারণা নিয়ে বড় হয়েছে। মা তুমি কথাটা শুনে তোমার সাথে বাবু ভাইয়ের মাকে মেলাতে চেষ্টা করছো না? তুমি নিজেকে মেলাতে যেও না মা, ভুল করবে, তোমার তুলনা তো তুমি। আমার ছোট বোন ঠিকই বলেছেন, আমার মা এই পৃথিবীতে এমন একজন মা, যে মা হয়তো নিজের সুখের জন্য আমাকে ত্যাগ করেছে, না হয় প্রচন্ড ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, না হয় আমি আমার মায়ের নাজায়ের সন্তান ছিলাম, যাকে জন্ম দিয়ে কলঙ্ক নেবার সাহস হয়নি তার। আপনার সাথে আমার মাকে তুলনা করে আপনার মাতৃত্বকে ছোট করবেন না, এ আমার অনুরোধ। চলি। দাঁড়াও বাবা, তুমি তো এইভাবে চলে যেতে পারো না, তোমার জন্য আমাকে একটা কিছু করতে দাও। বলো তোমার জন্য কি করলে তুমি খুশি হবে? আমার জন্য কিছু করতে চান তাহলে আপনার পা দুটো ধরে একটু সালাম করতে দিন। শুনেছি মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেস্ত,
ওই বেহেশতা আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি। শুধু একবার ছোঁয়ার অধিকারটুকু দিন। শুধু মুখের দিকে তাকিয়ে থাকলেই হবে? ভাত খাবে কখন? খিদে নেই, আপনার মুখ দেখেই পেট ভরে গেছে। যদি কিছু মনে না করেন, ভাতটুকু বাবার জন্য নিয়ে যাই। বাবার জন্য কুড়িয়ে পেয়েছি, আমারই মতো জনম দুঃখী, হয়তো পেটে খিদে নিয়ে আমার জন্য পথ চেয়ে অপেক্ষা করছে। তুমি কোনো কাজ করো না? পরিচয়হীনকে কাজ দেবে কে? মাঝে মাঝে মানুষের উপকার করি, খুশি হয়ে যা দেয় তাতেই চলে যায়। এত টাকা কেন? খুশি হয়ে দিলাম, তুমি তো আমার জয়াকে রক্ষা করে আমার উপকারই করেছো। উপকারের দাম যে আমি মনে মনে অনেক বেশি চেয়েছিলাম। ঠিক আছে, তুমি বলো, আমি তোমাকে দেব। সত্যি বলছেন? মা কখনো মিথ্যে কথা বলে না বাবা। আমি টাকা চাই না, আপনাকে মা বলে ডাকতে চাই, আপনার আদর চাই। না মা, তুমি এমন ভুল করো না। তুমি তো ভালো করে জানো মা, তুমি শুধু আমার মা, জয়ার মা, আর তৃতীয় কোনো ভাগিদার তোমার পাশে আমি দেখতে চাই না। জয়, ছেলেটা অনেক বড় বিপদ থেকে জয়াকে রক্ষা করে আমার বুকে ফিরিয়ে এনেছে। তুমি যত খুশি টাকা দিয়ে দাও, আমি বাধা দেব না। কিন্তু মা, তোমার ভাগ আমি কাউকে দিতে দেব না। জয়, মার শব্দটাই এমন, এর কোনো ভাগাভাগি হয় না। পৃথিবীর সব কিছু ভাগ করা যায়, মাকে ভাগ করা যায় না। তুই যদি মনে করে থাকিস ছেলেটা আমাকে মা ডাকলে তোর আদর কমে যাবে, এটা তোর ভুল ধারণা। তাছাড়া তুই তো সবসময় তোর মাকে বড় করেই দেখতে চাস, আজ কেন ছেলেটার সামনে আমাকে ছোট করে দিলি? তুই আমাকে ছোট করে দিলে আমি খুব কষ্ট পাব রে। মা, আমি তোমার হাসি মুখ দেখতে চাই, কষ্ট দিতে চাই না। তবে ওকে একটা শর্তে তোমাকে মা ডাকতে হবে। একটা শর্ত কেন? হাজারো শর্তে আমি মাকে মা বলে ডাকতে রাজি আছি। তোমাকে আমার মায়ের পা ধরে প্রতিজ্ঞা করতে হবে, কোনোদিন তোমার কোনো কারণে আমার মাকে তুমি কষ্ট দিতে পারবে না, আর মাকে তুমি কাঁদাবে না। মাকে ছুঁয়ে কথা দিলাম, মা আমার কারণে কোনোদিন দুঃখ পাবে না, কষ্ট পাবে না। তুমি তাহলে বড় মার ছেলে হয়ে গেলে। ঠিক আছে, তুমি যদি বাংলা সিনেমার হিরো হতে পারো, আমি হিন্দি ছবির কারিনা, এবার তোমার আমার খেলাটা জমবে। কাছে শোনা থাকতে আমি পারি না, তোমাকে চাই নিবিড় ধরে আমি চিরদিন, আমি চিরদিন। এতটা কাছে শোনা Thank you.
জানো না করে আমি চিরদিন এতটা কাছে শোনা আমার শুধু তুমি যে সাথী আমার মনের কামনা হারাতে তোমার দেব না যে আমি কোনদিন আমি কোনদিন এতটা ভালোবেসো না সইতে আমি পারি না থাকো না এই মনের মাঝে তুমি চিরদিন এতটা কাছে শোনা থাকতে আমি পারি না তোমাকে চাই নিবিড় করে আমি চিরদিন এতটা ভালোবেসো না রাজ বন্ধু রাজ এদিকে এসো বন্ধু 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 তুমি আজ এত খুশি কি ব্যাপার বন্ধু আমি আমার জীবনে মা পেয়েছি তাই এই খুশির খবরটা প্রথম তোমাকে দিতে এলাম বন্ধু যাই বাবাকেও কথাটা বলতে হবে বাবা 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 আমি মা খুঁজে পেয়েছি মা বলে ডাকার অধিকার পেয়েছি আজ আমার বলতে ইচ্ছে করছে মা মা তুমি যেখানেই থাকো শোনো তুমি আমাকে তোমার আদর স্নেহ মমতা থেকে বঞ্চিত করলেও আমাকে একা করে দিতে পারোনি আজ আমি এক মা খুঁজে পেয়েছি এই মা তোমার মতো পাষাণ না এই মায়ের মুখে দেখেছি মমতার জাদু এই মায়ের বুকে আছে সন্তানের প্রতি ভালোবাসার বেহেশত এই মায়ের দুহাতে আছে সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আদর করার ছোঁয়া বাবু 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 তোর কি হয়েছে বাবা আমার কিছুই হয়নি বাবা আমার কিছুই হয়নি
জয়া জয়া কি হলো তোমার কি হয়েছে ভাই আপনারা বসুন জয়া আমার বান্ধবী আমি জয়াকে নিয়ে যাচ্ছি বোঝার চেষ্টা কর জয়ার সাথে আমার খারাপ কিছুই হয়নি আসলে আমি ওকে ভালোবাসি এখন কি বলবি তোরা চল রানা শোনো রানা রানা তুমি আমাকে এত ভালোবাসো রিয়েলি আই লাভ ইউ রানা আই লাভ ইউ রানা ছবি আমি এঁকেছি ধীরে ধীরে মনটা চুরি করেছি করেছি ধীরে ধীরে মনটা চুরি করেছি
দিয়া কোন জেলে দিলে আমার প্রাণে পুড়ে পুড়ে মরি আমি মনি জানে তোমার হলো ভালোবাসায় আমার জ্বালা একটু সময় তোমাকে যে যায় না ভোলা ছবি আমি এঁকেছি ধীরে ধীরে মনটা চুরি করেছি করেছি ধীরে ধীরে মনটা চুরি করেছি মনটা চুরি করেছি করেছি ধীরে ধীরে মনটা চুরি করেছি চুপি চুপি এ জীবনে এসেছি এসেছি চুপি চুপি এ জীবনে এসেছি বাবুর জন্য তোমার ভাইয়ের এতিমখানার কন্ট্রাক্টটা চলে গেল ওই বাবুর জন্য তুমি জয়াকে আমার ভাই নাদিমের জন্য তুলে আনতে ব্যর্থ হলে এখন ওই শালা বাবু সরাসরি নাজমা আলীর সন্তান বনে গেছে দুদিন পরে হয়তো ঘর থেকে কারখানায় গিয়ে ঢুকবে তখন আমাদের সকল ধান্দা বন্ধ হয়ে যাবে একটা কিছু করো আর তা না হলে তোমার মাস্তানের সাইনবোর্ডটা তোমার শরীর থেকে নামিয়ে ফেলো আমার মাস্তানের সাইনবোর্ডটা আমি পার্মানেন্ট ভাবে আমার শরীরে বড় বড় গজাল দিয়ে এটা দিয়েছি ওই বাবুর জন্য আমার সাইনবোর্ডটা খুলতে হবে ওই শুয়ারের বাচ্চাকে আর একটু বাড়তে দাও তারপর আমি আমার ধারালো কিরিচ দিয়ে ওর কলিজাটা তুই ভাগ করে দেব তোমাকে একটা চাকরি দিলাম সিকিউরিটির চাকরি এটা হলো পোশাক তুমি বলেছিলে পরিচয়হীনকে কেউ চাকরি দেয় না আমি তোমার চাকরির ফর্মে তোমার পরিচয়ে তোমার বাবা মার নাম লিখে দিয়েছি বাবার নাম হাসান আলী মায়ের নাম নাজমা আলী আজ থেকে তুমি কারখানায় যাবে আও পোশাকটা পরে কারখানায় যাও নাও বড় মা আমার একটা উপকার করবেন কি করতে হবে বড় মা আপনার বাড়িতে বউ হবার আমার খুব ইচ্ছে ছিল এতদিন ইচ্ছের কথাটা এর জন্য বলতে পারিনি যে জয় ভাই শিক্ষিত তাছাড়া জয় ভাই নিজেকে বুকিংও দিয়ে ফেলেছেন আচ্ছা তা এখন আপনার এই সুন্দর চেহারাটা নিয়ে কার গলায় ঝুলতে চান শুনি আচ্ছা বড় মা আমি কি দেখতে অসুন্দর এই সেদিন আমাকে বেশ কিছু ছেলে দেখে বলছিল দেখ দেখ কারিনা দেখতে সাথে সাথে আমিও কারিনা তো নেচে গানটা গিয়ে দিলাম Oh my darling, I love you. Oh my darling, I love you. Oh my darling, I love you. এখন বল তোর জন্য কি করতে পারি? বললাম, আপনার বড় ছেলের বউ হবার খুব শখ ছিল। জয় ভাই না হাত ছেড়া হয়েই গেল। কিন্তু আরেকজন তো আছে। হো হো, বাবুর কথা বলছিস? এই জন্য সবাই বলে বড় মার বুদ্ধি আলাদা। বড় সাংঘাতিক জুটি না হ্যাঁ মা আমি আসি শো টাকা নিবি না আরে বড় মা এটা কি হলো আমার ঋত্বিক আরে ধরতে চাইলে তাড়াতাড়ি ধর ঋত্বিক বাহ খুব সুন্দর লাগছে একদম তোমার ছেলের মতো তাই না বাবা আমি বিজয়কে খুঁজে পাইনি তোকে তো পেয়েছি তুই আমার বিজয় তুই আমার বিজয় বাবু তোর শরীরটা এত গরম কেন রে
জ্বর হয়েছে? ও কিছু না বাবা, মাঝে মাঝে হয়। ভালো না, ভালো না, ডাক্তার দেখাবি, ডাক্তার দেখাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলেছ এবার দেখাবো। এখন মিষ্টিটা খাও। তুমি কাঁদছো বাবা? খুশির কান্না, আনন্দের কান্না, এই কান্নাটা কাঁদতে তুই মানা করিস না বাবু, মানা করিস না বাবা। আমি প্রেমের কারণে আত্মহত্যা করতে যাচ্ছি, আমার ঋত্বিক রোশন আমাকে ভালোবাসে না, তাই আত্মহত্যা করে প্রমাণ করতে চাই আমি আমার ঋত্বিক রোশনকে অনেক বেশি ভালোবাসি। ভাই সব, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। আরে ও হিন্দি সিনেমা দেখে দেখে মানুষকে বোকা বানায়, এখনো তাই চাচ্ছে। আপনারা সবাই চলে যান, যার যার বাড়ি যান, ও নিজেই নেমে আসবে। আর আমার কথা বিশ্বাস না হলে ওকে আত্মহত্যা করতে বলুন। ঠিক আছে, তুমি আত্মহত্যাই করো, আমরা তোমার জন্য দোয়া করব। বড় জনমে যেন ঋত্বিকের সঙ্গে বোম্বে ফিল্ম স্টুডিওতে তোমার নায়িকা হিসেবে দেখা হয়। আত্মহত্যা করো, লাদো লাদো। ঠিক আছে, আমি আত্মহত্যাই করছি। আই লাভ ইউ ঋত্বিক, আই লাভ ইউ।
ওই চোখে রাঙা চটে এলো চুলে কি আছে বলো না, না দেখে থাকতে পারি না। যদি মন মেশে প্রেম তারে কয় ওগো ক্ষণিকের নয় সে তো চিরদিনই রয় পৃথিবীর বুকে। মন যদি মন মেশে প্রেম তারে কয় ওগো ক্ষণিকের নয় সে তো চিরদিনই রয় পৃথিবীর বুকে। তুমি ছাড়া এ জীবনে কোনো ভাষা নাই, আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই, আমি তোমাকে চাই শুধু তোমাকে চাই। স্যার আপনি যেভাবে লাখ লাখ টাকার বাড়তি মাল প্রতিবার পাচার করছেন, স্টক মিলাতে পারবেন তো? সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। আজ থেকে সিকিউরিটির দায়িত্বটা আমি পেয়েছি, ওর কথা আমি সব শুনেছি। এবার বলো, মালিকের সাথে বেইমানি করে এতদিন কত টাকা আত্মসাত করেছো? তুমি কৈফিয়ত চাইছো আমার কাছে? এত বড় সাহস কে তোমাকে দিয়েছে? মা, আমার মা দিয়েছে। তোমার মা? হ্যাঁ, বাবুর মা। মা, এই বেইমানটা দীর্ঘদিন ধরে তোমার লাখ লাখ টাকা আত্মসাত করছে। আমি বুঝতে পেরেছিলাম বাবা, তাই সিকিউরিটির দায়িত্বটা তোকে দিয়েছি। যা, ওকে থানায় নিয়ে যা। আপনি কিন্তু কাজটা ভালো করলেন না, থানা আমাকে আটকে রাখতে পারবে না। কিন্তু আপনার এই রাস্তার ছেলে আপনার জীবনটাও বাঁচাতে পারবে না। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মাকে ধমক দিস? স্যার, আসামি নাজমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মাল পাচার করে অনেক টাকা আত্মসাত করেছে, ওকে লক করে দিন। আগের কমিশনের টাকা তুমিও খেয়েছো রঘু ভাই। ভাইয়া তোমাকে আগেই বলেছিল একটা ব্যবস্থা নিতে, তুমি নাওনি। ওই বাবু আর নাজমা বেগম আজ আমার ভাইয়াকে থানার হাজতে ঢুকিয়ে রেখেছে। তুমি যদি না পারো তাহলে বলো, টাকা হলে মাস্তানের অভাব হবে না, রঘু ভাইয়ের বদলে রঘু বাবা পাওয়া যাবে। রঘু এখনো মরে যায়নি, আসুন। রঘু যুগে একটাই জন্ম নেয়, আর পাতি মাস্তান দিনে জন্ম নেয় দশটা। থানার হাজতের তালাব আজই খুলে যাবে। ইন্সপেক্টর বলো কত টাকা হলে আমাকে ছেড়ে দেবে? টাকার কথাটা গোপনে বলতে হয়, কত টাকা হলে ছেড়ে দেব না? এই তুই কি মনে করিস পুলিশ ডিপার্টমেন্টের চেয়ারে সব ঘুষখোরা দালাল বসে আছে? এই থানার অফিসার কে? কে অফিসার? রঘু ভাই, রঘু ভাই। চিন্তা করিস না, এক্ষুনি ছেড়ে দেবে। অফিসার দেখে তো মনে হয় খুব কম বয়স, জীবনটা সামনে অনেক লম্বা, তাই ঝামেলা না করে ছেড়ে দিতে হবে। এই তো আপনি কে? বোঝা ভালো, বেশি বোঝা ভালো না। রঘু ভাই এক নামে সবাই চেনে জানে এবং ভয় পায়। তাহলে তো খুব বড় মাস্তান। আমার দুর্ভাগ্য আপনার নামটা আমি শুনিনি। এবার শুনলে তো ওকে ছেড়ে দাও। অবশ্যই, তবে ওকে ছেড়ে দেব না, তোমার মতো মাস্তানকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দেব। একটা গুলি করব, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বের হয়ে যাবে। আমাকে লাথি মেরেছে ওই ইন্সপেক্টরের পা দুটো আমি কেটে ফেলবো, কেটে ফেলবো। হ্যাঁ
নইলে আমি তোমাকে শুট করব, তোমার বুকটা ছাজা করে দেব। গুলি করবে? চালাও গুলি, করো গুলি। চলুন হাসপাতালে চলুন। আগে হাসপাতাল নয়, জয়াকে বাঁচাতে হবে। জয়া, আমি তোকে দেখে নেব। জয়া, ওনাকে হাসপাতালে নিতে হবে, চলো। ডাক্তার সাহেব, টাকা রক্ত কোনোটার কথা ভাববেন না, প্রয়োজন হলে আমি আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে দেব। রক্তের প্রয়োজন হতে পারে, আপনারা যান রক্ত পরীক্ষা করে রাখুন, গ্রুপ মিললেও রক্তে কোনো ভাইরাস আছে কি না পরীক্ষা না করে আমরা কারো রক্ত কারো শরীরে এখন দিই না। কি বলছিস তুই? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ মা? হাসপাতালে, তুই আমার সঙ্গে চল। কেন? গেলেই জানতে পারবি। আয়।
আপনি কখনো ডাক্তার দেখাননি? না। আপনার কে কে আছে? আপন বলতে কেউ নেই, কুড়িয়ে পাওয়া মা বাবা আছে। কেন ডাক্তার সাহেব বলুন, আমাকেই বলুন। আপনাকে বলাটা কি ঠিক হবে? আমাকেই বলতে হবে ডাক্তার সাহেব। আপনার শরীরে ক্যান্সার দেখা দিয়েছে। ডাক্তার সাহেব, এই কথাটা যেন দ্বিতীয় কেউ না জানে। মা, আমার রানা। ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে। বাবু কোথায়? বন্ধু, তুমি কি কাচ্ছো? দুঃখ আর কষ্ট ভোলার ওষুধ। তোমাকে কে কষ্ট দিয়েছে? তুমি তো মা পেয়েছো, বাবা পেয়েছো, আবার তোমাকে কে কষ্ট দিল? ও বুঝেছি কাজল আপা। না, ওই উপরে যে আছে ও আমাকে নিয়ে অনেক খেলা খেলছে। জানিস বন্ধু, ও আমাকে নিয়ে অনেক মজা করছে, অনেক খেলা খেলছে, কিন্তু আমিও হার মানব না, কোনো কৈফিয়ত চাইব না, আমিও দেখতে চাই তোমার খেলার শেষ কত নির্মম হতে পারে। বন্ধু, তোমার ওষুধটা আমাকে একটু দাও না, খাবো না। বন্ধু, তুমি খাবে কেন? তুমি যে আমার বন্ধু, তাই তোমার কষ্ট আমারও কষ্ট। ওই ওষুধ খেলে আমিও কষ্ট ভুলে যাব। তুই মদ খেয়েছিস? এই বাবু, তুই মদ খেয়েছিস? আমি মদ খেয়েছি, আমার টাকা দিয়ে আমি মদ খেয়েছি, তাতে তোমার কি? তুমি আমার কে? কি বললি তুই? আমি তোর কে? আরে আমি তোর বাবা। হ্যাঁ বাবা, কুড়িয়ে পাওয়া বাবা। তুমি তো আমার সেই বাবা নও যার রক্তে আমার জন্ম হয়েছে। আমি আমার প্রয়োজনে আমার মনের ক্ষুধা মেটানোর জন্য তোমাকে বাবা বলে ডেকেছি। মনে করো আমার সেই প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই তোমার সাথে আমার সম্পর্ক আমি অস্বীকার করছি। আমার কথা শুনে তোমার অভিমান হচ্ছে না? রাগ হচ্ছে না? আমার সামনে থেকে চলে যেতে ইচ্ছে করছে না? তোমার পেটে কি এত বেশি ক্ষুধা যে এক ফুটো খাবারের জন্য আমার কাছে পড়ে থাকতে হবে? পেটের ক্ষুধাটা যত বেশি নয় রে, আমার মনের ক্ষুধাটা তার চেয়ে অনেক বেশি। আমি বুঝতে পেরেছি, আজ তোকে কেউ নতুন করে কষ্ট দিয়েছে, তাই সেই কষ্টকে ভোলার জন্য তোর চারপাশ থেকে সবাইকে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস খোকা। কিন্তু আমি যাব না, আমি যাব না খোকা। তোর কষ্টের জায়গাটা আমাকে বল, আমি তোর সব কষ্ট ভুলিয়ে দেব বাবা। তুমি পারবে না বাবা। আমি পারবো, আমার সমস্ত শক্তি দিয়ে তোর এই কষ্টটাকে আমি দূরে সরিয়ে দেব বাবা। পারবে? সত্যি বলো, পারবে? আমার যে নিয়তি তার দুহাত বাড়িয়ে মৃত্যুর কোলে আমাকে টেনে নিয়ে যেতে ডাক দিচ্ছে, বলো তুমি পারবে? সেই মৃত্যুকে তোমার এই দুহাতে সরিয়ে দিতে পারবে না বাবা? নিয়তির সাথে মানুষের যুদ্ধ করার কোনো শক্তি নেই। অদ্ভুত আমার একটা জীবন। বাবা মা সেই ছোট্টবেলায় আমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, যে মানুষটা আমাকে কুড়িয়ে নিয়েছিল সেও একা করে চলে গেল। তাও আমার ওই ভাগ্য।
কবিতা তার সাত মিটলো না। এবার আমাকে মরণ ব্যাধি দিয়ে পৃথিবী থেকেই আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। খোকা তোর কি হয়েছে আমাকে বল, আমি নামাজে বসে খোদার কাছে বলবো, খোদা তুমি আমার বাবুর মরণ বিধি আমাকে দাও, বিনিময়ে আমার বাবুকে তুমি ভালো করে দাও। বল খোকা, বল খোকা, বল তোর কি হয়েছে, বল বল খোকা, বল বাবা। ক্যান্সার। খোদা তুমি আমার বাবুকে আর কত কষ্ট দেবে খোদা, আর কত ঠকাবে তুমি আমার বাবুকে, আর কত কষ্ট দেবে খোদা। বাবা আমাকে কোনোদিন ঠকাতে পারে না, বাবুকে যতই দেখেছি যতই আদর করেছি ততই মনে হয়েছে বাবু আমার কত আপনজন, কোথায় যেন ওর সাথে একটা বন্ধনে বাঁধা পড়ে আছি। মা তুমি না সত্যি সত্যি বাবু ভাইয়ের মা হয়ে গেছো। এই সত্যিটা ২০ বছর আগে কেন হলো না মা, ২০ বছর আগে কেন তোমাকে মা বলে কাছে পেলাম না, তাহলে তো মা ডাকার স্বাদটা অপূর্ণ থাকতো না। মনে হচ্ছে মা ডাকার সময় তোর হাতি খুব কম, পাগল ছেলে কত বয়স হয়েছে তোর, দেখবি আরো অনেক বছর ধরে তুই আমাকে মা বলে ডাকবি। আসলে জানো মা, ওর আবেগ আমার চেয়ে বেশি, তাই মা ডাকার স্বাদ ওর মেটে না। কি করে মিটবে, তুমি সেই ছোটবেলা থেকেই মাকে মা বলে ডাকছো, আর আমি আমি যদি কাল মরে যাই তাহলে কি আমার স্বাদটা মিটবে। দেখো ওসব মরে যাওয়ার ভয়টয় দেখিয়ে মাকে আবার দুঃখ দিও না, প্রতিজ্ঞার কথা মনে আছে তো? কথাটা যদিও কথার ছলে বলেছি কিন্তু চরম সত্যিটা হলো যতদিন মানুষ বেঁচে থাকে ওটাই সত্যি, কারণ মৃত্যুর কথা তুমি আমি মা আমরা কেউ কি বলতে পারি, পারি না। মা বাবুকে দোয়া করে দাও, ও যেন অনেক অনেক বছর ধরে বেঁচে থেকে তোমাকে মা ডাকতে পারে। শুধু বাবুর জন্য কেন, সবার জন্যই দোয়া করব। আমি যতদিন বাঁচি থাকবো তোমার কাছাকাছি, জীবনে মরণে আমার মন তোমারই, বিরহে মিলনে আমার প্রেম তোমারই। যেন সারা জনম রয়ে যেতাম একা, চোখে লেখা চিঠি ভাষা বুঝি নিও, সকাল বিকেল রাতে আমায় খুঁজে নিও। আমি যতদিন বাঁচি থাকবো তোমার কাছাকাছি, জীবনে
মরণে আমার মন তোমারই বিরহে তারা আমি আনবো মালাই তার গেথে খোপায় গুঁজে দেব তুমি যদি বলো সাগর আমি সেচব ছিনু খুলে মুক্ত তোমার হাতে দেব বাসনারি রঙে আঁকি তোমার ছবি ভেবে ভেবে তোমায় হয়ে যাব কবি আমি যত দিনে বাঁচি আমি যত দিনে বাঁচি থাকবো তোমার কাছাকাছি জীবনে মরণে আমার মন তোমারই বিরহে রণে আমার প্রেম তোমারই আমি যত দিনে বাঁচি আমি যতদিনই বাঁচি থাকবো তোমার কাছাকাছি জীবনে মরণে আমার মন তোমারই ভাই আমার ছেলের ক্যান্সার আমাকে একটু সাহায্য করবেন এই যে ভাই একটু সাহায্য করবেন ভাই ভাই আমার ছেলের অসুখ ভাইয়া ভাই আমার ছেলের জন্য কিছু সাহায্য করবেন ভাই ভাই কিছু দেবেন এই যে ভাই কিছু সাহায্য করবেন ভাই কিছু সাহায্য করবেন ভাই একজন বাবার বয়সী মানুষের সাথে কিরকম ব্যবহার করতে হয় তাও জানিস না জবান মতো বাবাকে এই সমাজে রাজপথে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত তোমার মতো বাবা এই সমাজ সংসারে বেঁচে থাকলে প্রতিটি সন্তান তার বাবার প্রতি শ্রদ্ধা বোধ হারিয়ে ফেলবে না কিছু না পৃথিবীতে সবাই সমান না আমার কার্ডটা রাখুন আমার সাথে দেখা করবেন আমার মাকে বলে আপনার জন্য একটা মোটা অঙ্কের টাকার ব্যবস্থা করে দেব আসি এসো আমি যে এখনো বিজয়কে খুঁজে পাইনি কি করে তোর মায়ের কাছে যাবো রে জয় কি করে তোর মায়ের কাছে যাবো বলেছিলাম না কেউ তোমাকে আটকে রাখতে পারবে না কদিন হাজত খেটেছো এই আর কি তবে দুঃখ করো না এবার এমন দাবার চাল চালবো এক চালেই কিস্তি মাত করে দেব হ্যালো বাবু বলছি বাবু তুমি আমাকে চিনবে না আমি তোমাকে চিনি শোনো তোমার যারা শত্রু তারা আমারও শত্রু তোমার আমি একটা উপকার করব বলে ফোন করেছি
উপকার করতে চান? শিওর। শোনো, আজ যে মালগুলো কারখানা থেকে ডেলিভারি হলো সেই মালগুলো পার্টির হাতে যাবে না, যাবে রঘু গুন্ডার হাতে। কাজেই মালগুলো তোমাকেই সেভ করতে হবে, ওকে? হ্যালো, জয় বলছি। মিস্টার জয়, আপনার আর আপনার মায়ের চোখে একজন বিশ্বস্ত বেইমানকে চিনিয়ে দিতে চাই। বেইমানটার নাম হলো বাবু। অসম্ভব, বাবু আমার ভাই, বাবু বেইমান হতে পারে না। বেশ তো, প্রমাণ করে নিন। শুনুন, বাবু হলো রঘুগুন্ডার লোক। আজ যে 50 লাখ টাকার মাল ডেলিভারি হয়েছে, ওই মাল বাবু রঘুগুন্ডার হাতে তুলে দেবে। ঠিকানাটা বলে দিচ্ছি, নীলগুটি, ওকে? বাবু, তুমি আমার কথা মতো নাজমা আলী ও তার ছেলে মেয়ের সাথে এতটা ভালো অভিনয় করবে আমি কল্পনাও করতে পারি নাই। এই নাও তোমার কন্ট্রাক্টের বাকি টাকা। বাহ বাবু বাহ, এই হলো তোমার মাতৃভক্তির নমুনা। এইভাবে বেইমানি করার জন্যই তুমি আমার মায়ের সাথে অভিনয় করে মাকে মা ডেকেছিলে। ছি ভাইয়া, ভাইয়া তুমি আমাকে চিনতে ভুল করেছো। তোমার মতো বিশ্বস্ত ব্যাড সানকে চিনতে যেমন আমি ভুল করেছিলাম, তেমনি আমার মতো একই ভুল করেছে আমার মা। আমার মা তোকে আমারই মতো আদর দিয়েছে, আর তুই সে আদরের প্রতিদানে আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস। আমার মা মনে করেছিল তুই আমারই মতো তার নিজের সন্তান, আর তুই সন্তান সেজে আমাদের লাখ লাখ টাকার মাল আত্মসাৎ করার চেষ্টা করছিস। ওই আমাকে আঘাত করার সময় তুমি অনেক পাবে, শুধু একবার আমার কথা বিশ্বাস করো ভাইয়া। এই নেমু খারাম, তোকে বিশ্বাস করে ঠকেছি, আর দ্বিতীয়বার তোকে বিশ্বাস করতে চাই না। ওই এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? দেখছিস না বাবুকে মারছে? মার শালা রে! এখানে পড়ে থাক, শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আয় ভাইয়া, ভাইয়া, ভাইয়া,
কারো রক্তের সাথে গ্রুপ মিলছে না। আর ও নেগেটিভ গ্রুপের রক্ত ছাড়া অপারেশন বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে মারা যাবে। আপনার কাছে আমি বিরতি করছি, আমার ভাইয়াকে আপনি বাঁচান। আমার ভাইয়ার কিছু হলে আমার মা বাঁচবে না ডাক্তার সাহেব। ডাক্তার, আপনি বাবুর রক্ত নিন, আমার জয়কে বাঁচান। চলুন ভিতরে চলুন। আমি দুঃখিত মা, তোমার ছেলের জন্য আমি এক ফোঁটা রক্ত দিতে পারবো না। তুই কি বলছিস? তুই না আমাকে মা বলে দেখেছিস? জয় না তোকে মা বলে ডাকার অধিকার দিয়েছিল? জয় যদি ওর মায়ের ভাগ তোকে দিতে পারে, তাহলে তুই কেন জয়ের জীবন বাঁচাতে রক্ত দিতে পারবি না? আমি সব বুঝি, তবুও রক্ত দিতে পারবো না। বাবুলে বাবু, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখ, এই মুখে তোকে কত চুমো দিয়েছে, এই হাত দুটো দিয়ে তোকে কত আদর করেছে। বাবু, আমার এই আদরে হাত দুটি দিয়ে আমি আমি বলছি, আমার সন্তানের জীবন তুই ভিক্ষা দে, ভিক্ষা দে। আমার রক্ত দিয়ে বাঁচাবো। মা, তুমি আমার পা ছুঁয়ো না, তোমাকে করুণা করার মতো ক্ষমতা আমার নেই মা। তুমি চিৎকার করলেও সেই চিৎকার আমি শুনব না, আমি রক্ত দিতে পারবো না। আজ আমার চিৎকার তুই শুনবি না, কিন্তু একদিন আমাকে মা ডাকার জন্য তোর কথা আমি ঠিকই শুনেছিলাম, সেই তুই এত বড় বেঈমান হতে পারবি আমি ভাবতেও পারিনি, ভাবতেও পারিনি। আপনি এখন তো বুঝতে পারছেন, ডাস্টবিনে যাকে একদিন নিজের মা ফেলে গিয়েছিল, সেই ব্যাটসম্যান কি করে মায়ের মর্যাদা দিতে শিখবে? যে জ্ঞান হবার পর নিজের মাকে কোনোদিন মা বলে ডাকেনি, সেই ব্যাটসম্যান কি করে মাটাকে সম্মান দেবে? আসলে আসলে ও চায় জয় মারা যাক, তাহলে সমস্ত সম্পত্তি ওর হয়ে যাবে। রক্ত পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে, রক্ত পাওয়া গেছে। দেখ বেঈমান দেখ, তুই যার বুক খালি করে দিতে চেয়েছিলি ওই খোদা সেই বুক খালি হতে দিল না। যা, তুই আমার সামনে থেকে চলে যা, চলে যা বলছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে কেন দুঃখ দিয়েছি ওই কথা ছাড়া আর কেউ জানে না বাপ, কেউ জানে না। আবার ঘরে এসে নাটক করছিস? নাটক? ওরে বেঈমান, তোর মতো ব্যাটসম্যানের সৌভাগ্য যে আমাকে তুই মা ডাকতে পেরেছিলি। আমার ছেলে মরেনি, আমার ছেলে বেঁচে গেছে। আরে ওই কুসন্তান রাস্তা থেকে তুলে এনে আমার মুখে ঠাই দিয়েছিলাম, বস্তির থেকে তুলে এনে প্রাচাচের উপরে তুলেছিলাম। আজ থেকে আমি আবার তোকে কবরের মতো বের করে দিব, ডাস্টবিনের সন্তান তুই ডাস্টবিনে চলে যাবি। বেরিয়ে যা, বেরিয়ে যা কুসন্তান, বেরিয়ে যা, বেরিয়ে যা। Yeah.
সালাম, ঘুমা তোকে সালাম। তোর স্নেহের দাম চারে আমি মা ডেকেছিলাম, তারে আমি পেয়েও হারালাম। জানি না কি দোষ করেছি, সাজা মাথা পেতে নিলাম। বলো, এটা কোন সিনেমার কোন নায়কের অভিনয়? হ্যাঁ, আমি অভিনয় করেছি, তবে সিনেমার নায়কের অভিনয় নয়, আমি বাস্তব অভিনয় করেছি। তোমার জীবনে এমন কি কারণ আছে যার জন্য যে মা তোমার জীবনে মায়ের অভাব পূরণ করেছিল, যে সন্তান মনে করে তোমাকে বুকের মাঝে জড়িয়ে নিয়েছিল, সেই মায়ের বুকটা শূন্য করে দিতে চেয়েছিলে? মা মনে করেছিল, সবাই মনে করেছিল, আমার রক্ত হলেই জয় প্রাণে বেঁচে যেত। মিথ্যে, জয়কে আমার রক্ত বাঁচাতে পারত না। আমার রক্ত জয়ের কোনো কাজেই লাগত না। শুধু শুধু মা আমার জন্য এখন যে কষ্ট পেয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট পেত। জয় মায়ের নিজের সন্তান, তাই নিজের সন্তানের জন্য মার কষ্ট তো লাগবেই, কিন্তু
মাকে আমার জন্য আমি কাঁদতে চাই না। জানো কাজল, যেদিন জয় মাকে মা ডাকার অধিকার দিয়েছিল সেদিন জয় মায়ের পায়ে স্পর্শ করিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল আমার কারণে মা যেন কখনো চোখের পানি না ফেলে। বিশ্বাস করো কাজল, সেই প্রতিজ্ঞা পালন করতে গিয়ে আমি মায়ের চোখে বেইমান হয়েছি, মনার কাছে স্বার্থপর সেজেছি, জয়ের কাছে অকৃতজ্ঞ ছোট ভাই বলে প্রমাণিত হব। কিন্তু কেন রক্ত দিলে না সেই কথা তো বলবে। তুমি সহ্য করতে পারবে না, তোমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। আমাকে বলতেই হবে। একটা শর্তে বলতে পারি, আমার মাথায় হাত রেখে বলো তুমি সত্যটা মাকে বলবে না। কথা দিলাম। আমার ক্যান্সার। আমি বেইমান, আমি স্বার্থপর, আমি বিশ্বাসঘাতক। বাবু, যাকে বলে আমার জীবনটা আমার বন্ধুর বুকে ভিতরে দিয়ে দাও, আমি আমার বন্ধুকে মরতে দেব না। রাজ, তুই আমাকে এত বেশি ভালোবাসিস বন্ধু, এত বেশি ভালোবাসিস তুই আমাকে। তুমি যে আমার বন্ধু, আমার না মাটি ব্যাংকে টাকা আছে, আমি নিয়ে আসি। বাবু বাবু, আর অভিমান নয়, তোকে বাঁচানোর জন্য 20 বছর পর আমি একজনের সামনে যাব, প্রয়োজনে হাত জোর করে তোর জন্য টাকা ভিক্ষে চাইব। বাবা বাবা, তুমি আমার কথা শোনো বাবা। না না না, কোনো কথাই আর শুনবো না, আমি কোনো কথাই আর শুনবো না, আমি তোকে বাঁচাতে চাই, আমি তোকে বাঁচাতে চাই বাবা। বাবা, বাবু, আমার দোহাই লাগে, তোমার শর্তটা তুমি তুলে নাও, বড়মার ভুলটা ভাঙা উচিত। কাজল, কাজল, তুমি বুঝতে পারছো না, মাকে আমি কাঁদাতে চাই না, আমার জন্য মাকে কষ্ট দিতে চাই না। বাবু, ওর মতো ব্যাডসান বেইমানের শাস্তি শুধু তাড়িয়ে দেওয়া নয়, ওকে পুলিশে দেওয়া উচিত। আমিও তাই মনে করি, আপনি শুধু বলুন, আমি ওকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিই। নাজমা, এতটা বছর পর তুমি, আমি তোমার কাছে আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আসিনি নাজমা, আমি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য তোমার কাছে দয়া ভিক্ষে চাইতে এসেছি। বিজয়, বলো আমার বিজয় কোথায়, বলো আমার বিজয়। তোমার বিজয়কে আমি আজ 20 বছরেও খুঁজে পাইনি, আমি আমার কুড়িয়ে পাওয়া বাবুর জীবন বাঁচানোর জন্য তোমার কাছে ছুটে এসেছি। আজ তো তোমার অনেক টাকা, আমার বাবুকে তুমি বাঁচাও, আমার বাবুকে তুমি বাঁচাও। 20 বছর পর স্বামীর অধিকার না নিয়ে এমন একজনের জীবন বাঁচানোর জন্য তুমি আমার কাছে ছুটে এসেছো যে তোমার আরেক সন্তানের মৃত্যু কামনা করেছিল,
মিথ্যে কথা, বাবু জয় ভাইয়ের মৃত্যু কামনা করেনি, বাবু শরীরে ক্যান্সার। ক্যান্সার? জয় ভাইয়া, বাবুকে আপনারই সামনে প্রতিজ্ঞা করিয়েছিল আপনাকে যেন দুঃখ না দেয়, কষ্ট না দেয়। ওর বিশ্বাস ছিল আপনি বাবুকে নিজের সন্তান মনে করেছিলেন, তাই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য বাবু আপনাকে জানতে দিতে চায়নি। বাবু নির্দোষ, নিষ্পাপ আসামি বড় মা। বাবুর বাধা না মেনে আমি আপনার কাছে ছুটে এসেছি, আমার বাবুকে বাঁচান বড় মা, আমার বাবুকে বাঁচান। আমিও হাত জোর করে তোমার দয়া ভিক্ষে চাইছি, তোমার বিজয় মনে করে ওর জীবনটা তুমি বাঁচাও, জীবনটা বাঁচাও। আমাকে বাবুর কাছে নিয়ে চলো, আমাকে শাস্তি দেবার জন্য বাবু মরতে পারে না। 1 কোটি, 2 কোটি, 10 কোটি টাকা লাগলো, বাবুকে আমি বাঁচাবো, বাবুকে মরতে দেব না, মরতে দেব না, মরতে দেব না। শাস্তি, শাস্তি তোমাকে পেতেই হবে মা। আমাকে বেঈমান মনে করে কুকুরের মতো তাড়িয়ে দিয়ে তুমি যদি মনে করে থাকো তুমি আমার উপর অবিচার করেছ, তাহলে তোমার সেই ভুলের শাস্তি আমি তোমাকে দেবই মা। বাবু, বাবু তুই আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব বাবা। তাহলে তুমি আমার সেই মাকে এনে দাও, আমি আমার সেই মায়ের মুখ দেখে মরতে চাই, যে মা আমাকে অবহেলা করে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি শুধু তোমাকে দেখিয়ে সেই মাকে একবার বলে যেতে চাই, মা, মা দেখো তুমি জন্ম দিয়েও মা হতে পারোনি, আর আমার এই মা আমাকে জন্ম না দিয়েও আমার মা হয়েছে। বাবু, বাবু আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে তোকে কেন আমি পেতে পারলাম না। বল বাবা, তোর মাকে আমি কি করে চিনব? একটা উপায় আছে মা, আমাকে যে কুড়িয়ে পেয়েছিল মৃত্যুর সময় সে আমার হাতে একটি সুতো বাঁধা তাবিজ দিয়ে বলেছিল, আমাকে কুড়িয়ে পাওয়ার সময় এই তাবিজটি আমার গলাতেই ছিল। এই তাবিজ দেখিয়ে আমি অনেক খুঁজেছি, অনেক মাকে জিজ্ঞেস করেছি, কেউ স্বীকার করেনি। বিজয়, ওরে বিজয়, তোর সেই মা তোরই সামনে দাঁড়িয়ে আছে। এই তাবিজ ছোটবেলা থেকে এক বাবার দরবার থেকে আমি তোর গলায় বেঁধে দিয়েছিলাম বাবা, তবে তুই বিশ্বাস কর আমি তোকে ডাস্টবিনে ফেলে দেইনি। বিজয়, আমি তোর সেই হতভাগ্য পিতা যে একদিন তোর মার জীবন বাঁচানোর জন্য তোকে বিক্রি করে দিয়েছিলাম, তারপর কি হয়েছিল তোকে তো সব বলেছি। তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে বাবা। অনেক কেঁদেছ, আর না, আজ তোমাদের সুখের দিন। আমাকে নিয়ে মা আর তোমার মাঝে যে ব্যবধানটা তৈরি হয়েছিল সেই ব্যবধানটা আমিই দূর করে দেব।
এসো বাবা। সর্বনাশ হয়েছে, মুরাদ রঘু গুন্ডার লোকজন এতিমখানার ছেলে মেয়েদের কিডন্যাপ করে টাইগার হিলে নিয়ে গেছে। আমাকে কথা বলে পাঠিয়েছে, যদি নগদ 2 কোটি টাকা না দেওয়া হয় তাহলে ওরা সব ছেলে মেয়েদেরকে মেরে ফেলবে। রাজ কোথায়? রাজ কেউ নিয়ে গেছে বাবা বিজয়। তোমার কোনো ভয় নেই মা, ওরা কাউকেই মারতে পারবে না। মা, আমার মরণ তোমার কোলেই হবে, ওদের হাতে আমি মরব না মা। ভাইয়া চল সবাই। আমার বন্ধু তোমাদের মেরে ফেলবে। 2 কোটি টাকা না দিলে আমি মরব না। মরবি তোরা, বুঝা ভালো, বেশি বুঝা ভালো না ভাই। নগদ 2 কোটি টাকার 1 পয়সা কম নেব না। হবে হবে, আগে ওদের আসতে দে। মা, তোমরা কথা বলে সময় নষ্ট করো, আমরা সব দেখছি। রানা, ভাইয়া, তোমরা ওইদিকে যাও, বাবা এসো। এই নাজমা আলী, আপনি কি বলতে চান? শোনো রঘু, আমি 5 লক্ষ টাকা নিয়ে এসেছি, তুমি আমার বাচ্চাদের ছেড়ে দাও। 5 লক্ষ টাকা কেন? 50 লক্ষ টাকা দিলেও এতিমখানার বাচ্চাদের আপনি ফেরত পাবেন না নাজমা আলী। শোনো রঘু, আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব, 10 লক্ষ টাকা নগদ, আর বাকিটা ছেড়ে দেওয়ার পর আর 10 লক্ষ টাকা দেব। ওইদিকে যাও। নাজমা আলী, আজে বাজে কথা বলে সময় নষ্ট না করে নগদ 2 কোটি টাকা দিয়ে এতিমখানার বাচ্চাদের নিয়ে যাও, আমার হাতে সময় খুব কম। শোন রঘু, 20 লক্ষ টাকার 1 পয়সা বেশি দেব না, দেশে আইন নেই, আইন তোদের বিচার করবে। Yeah!
বুঝা ভালো, বেশি বুঝা ভালো না, আমার কোনো দোষ না, সবাইকে নিয়ে চলো। সম্পত্তির বিনিময় হলেও আমার বিজয়কে তুমি বাঁচাও, ওকে তুমি মরতে দিও না। এত বছর পর তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো, আমার তুমি কেড়ে নিও না খোদা। ইমিডিয়েট বিদেশ পাঠাবার ব্যবস্থা করো। মন যদি মন মেশে প্রেম তার কয়, ওগো খুনিকের নয় সে তো চিরদিন রয় পৃথিবীর বুকে। তুমি ছাড়া এ জীবনে কোনো ভাষা নাই, আমি তোমাকে